সবাই দেখেই বুঝতেছ যে আমাদের একটা অ্যাওয়ার্ড আসছে ইউটিউব থেকে, সিলভার প্লে বাটন, 100K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া উপলক্ষে এটা ইউটিউব আমাদেরকে পাঠাইছে। এই কৃতিত্বটা মূলত তোমাদেরই। দেখি আমরা ওপেন করে এটা দেখি কি আছে। একটা কালো পেপার, এটা একটু সরিয়ে নিই। দেন হচ্ছে একটা ইউটিউব সিইও এর পক্ষ থেকে একটা কংগ্রেচুলেশন লেটার মেবি, এটা পরে পরে দেখবো যে কি লিখে আছে। দেন হচ্ছে এই সিলভার প্লে বাটনটি, ওকে, এডু লেকচার বিডি লিখে আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি যদি একটু আর একটু হাতে নেই, আমি তোমাকে ব্যাক সাইডও দেখাবো। এই যে ওকে, ব্যাক সাইডে হচ্ছে যে এরকম যে দুইটা নচ আছে ঝুলানোর জন্য, ওকে। আর হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং ভেতরে আরো কিছু পেপার্স আছে। এই হচ্ছে বিষয় মোটামুটি। তো আমাদের যে 100K সাবস্ক্রাইবার পূর্ণ হলো, এটা মূলত তোমাদেরই অর্জন। এবং আমাদের কাছে যে ইউটিউব থেকে যে অ্যাওয়ার্ডটি আসলো, এগুলো মূলত ইউটিউব যারা চ্যানেল রান করে তাদেরকে মোটিভেটেড করার জন্যই দেয়। তো মূলত এই কৃতিত্বটা তোমাদেরই, যে তোমরা আমাদেরকে সাপোর্ট করছো, আমাদের এডু লেকচার বিডিকে সাপোর্ট করছো, বিদায় আমরা এখানে আসতে পারছি এবং ইউটিউব আমাদেরকে রিকগনাইজ করলো, সেই জন্য ইউটিউবকেও ধন্যবাদ। এবং সাথে সাথে মূলত ক্রেডিটটা তোমাদেরই, যে তোমরা আমাদের পাশে ছিলা এবং আমাদের চ্যানেলকে সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করছো, ওকে। তো এখনো যারা সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলো যে সাবস্ক্রাইব করে ফেলো, বিকজ আমরা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবো যাতে আমরা আরো বেশি বেশি করে তোমাদের জন্য কন্টেন্ট নিয়ে আসতে পারি, আমরা আরো এগিয়ে যেতে পারি সামনে যত প্রতিকূলতা আছে সেগুলোকে ডিঙিয়ে। তো মোটামুটি আমরা স্যাটিসফাইড যে ইউটিউব আমাদেরকে রিকগনাইজ করলো। এবং মূলত আমি এই অ্যাওয়ার্ডটা তোমাদের সাথেই শেয়ার করতে চাই এবং এটা তোমাদেরই একটা অ্যাওয়ার্ড, যদিও আমাদের কাছে আসছে, তারপরে এটা আমি মূলত মনে করি যে তোমাদের অ্যাওয়ার্ড এবং এটা সবসময় আমার টেবলে থাকবে, তোমরা এটা সবসময় দেখতে পাবা। তো এই হচ্ছে মোটামুটি যে আমাদের কাছে যে অ্যাওয়ার্ডটা আসছে সেটাকে আমি তোমাদের মধ্যে জানালাম এবং তোমাদের মধ্য দিয়েই বা তোমাদেরকে নিয়েই আমি আমাদের যে 100K সাবস্ক্রাইবার হলো সেটাকে সেলিব্রেট করতেছি। এবং পরে আমরা আমাদের টিম মেম্বারদেরকে নিয়েও ইনশাল্লাহ হয়তো সেলিব্রেট করব। তাহলে এডু লেকচার বিডির পাশে থাকো এবং খালতা অ্যাপ্লিকেশনের পাশে থাকো। আল্লাহ হাফেজ।